আমরা শুরু করব হচ্ছে ডেল্টা কানেকশন দিয়ে নাকি জি লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে স্টার কানেকশনের প্রুফ পর্যন্ত আমরা দেখছিলাম তো ডেল্টা কানেকশন শুরু করতেছি আমরা ডেল্টা কানেকশনের এমনি বেসিক কনফিগারেশন তো আমরা প্রথম ক্লাসে মানে দেখছিলাম যে ডেল্টা দিয়ে হ্যাঁ ডেল্টাগুলো দেখতে কেমন হবে ডেল্টাগুলো দেখতে মোটামুটি এরকম ত্রিভুজের মতো কি হবে শেপ হবে তাই না তো ওই হচ্ছে আমাদের সেই ডেল্টা কানেকশনের মতো তো আর এইখানে মেইনলি পোলাপানের প্রুফের সময় একটা ঝামেলা হয় পোলাপান মনে করে যে মাঝে মধ্যে স্টারের বেলায় আমরা যেমন গতবার কোনো ধরনের কোনো লোড নিয়ে কাজ করছিলাম না কোনো কি লোড লাগাইছিলাম স্টারের প্রুফের বেলায় শুধু সোর্স পার্ট লাগাই হচ্ছে আমরা কী করছিলাম প্রুফ করছিলাম তাই না কিন্তু ডেল্টার প্রুফের বেলায় আমরা আসলে সোর্স পার্টও থাকবে আবার কি লোড পার্টও থাকতে হবে নতুবা কিন্তু প্রবলেম বুঝতে পারছো কারণ স্টারের বেলায় ভোল্টেজ রিলেশন আমরা পাচ্ছি আর ভোল্টেজ রিলেশন পাইতে গেলে নট নেসেসারি যে লোড তোমার কানেকশান করা লাগবে কি লাগবে না কিন্তু ডেল্টার বেলায় আমার আসলে কারেন্টের হচ্ছে তোমার রিলেশন আসবে তো ডেল্টায় কারেন্টের রিলেশনগুলো যদি জানতে হয় তাহলে কারেন্ট ফ্লো করাইতে হবে কারেন্ট ফ্লো করাইতে গেলে তো এরকম ওপেন সার্কিট যদি আমরা রেখে দিই এরকম যদি আমরা কী করি ওপেন সার্কিট রেখে দিই তাহলে কি ফ্লো করবে কারেন্ট না কারেন্ট ফ্লো করবে না তো ডেল্টায় যেহেতু কারেন্টের রিলেশন আসে সেহেতু কারেন্ট ফ্লো করাইতে হবে আর কারেন্ট ফ্লো করাইতে গেলে কী দরকার লোড দরকার তাহলে এই জন্য ডেল্টায় আমরা লোড লাগাবো বুঝতে পারা গেছে তো এটা হচ্ছে আমাদের সেই ডেল্টার মূলত তিনটা পয়েন্ট আমরা দেখালাম এটাকে আমরা বলতেছি হচ্ছে ধরে নাও এটা হচ্ছে এ এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে তোমার সে কি সি পয়েন্ট তো এখান থেকে তিনটা সোর্স আমরা দেখাবো তাহলে এপ্রাম তো আমরা দিই প্লাস এপ্রাম তো মাইনাস এগুলোর কনস্ট্রাকশন তো তোমরা দেখছো মানে প্লাসের সাথে মাইনাস আবার মাইনাসের সাথে কি প্লাস পরে এভাবে সিকোয়েন্স অনুযায়ী চলবে এই প্রান্ত মাইনাস তাহলে এপ্রান্তে কী হবে প্লাস এপ্রান্ত হবে কি মাইনাস এটা হচ্ছে তোমার সেই সোর্স পার্ট আর কি হ্যাঁ তো এইখানে যে ভোল্টেজটা পাই সেটা তো আমরা এরকম বলি যে ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি এটা কত বলো ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি তো এই জায়গায় আমরা আগেই বলছি ডেল্টা আমরা কী লাগাবো বলো সোর্স সরি লোড লাগাবো লোড না লাগালে তো কারেন্ট ফ্লো করবে না তাই না আমি যদি তিনটা মাথাকে এরকম শুধু বের করে এখানে রেখে দিই তাহলে কারেন্ট ফ্লো করবে কিন্তু স্টিল ভোল্টেজ কিন্তু থাকবে ভোল্টেজ যে থাকবে না এরকম কিন্তু না ভোল্টেজ কিন্তু তিন জায়গায় আমরা পাবো কিন্তু কারেন্ট আমরা পাবো না তো এই জন্য আমরা এই পাশে কী লাগাবো লোড লাগাবো তো ডেল্টা যেহেতু সোর্স আমরা ট্রাই করতেছি যেন আমাদের লোডটাও কিসে থাকে ডেল্টাই থাকে বা ডেল্টাতেই আমরা লোড লাগাবো তো এটা হচ্ছে লোডের পার্ট তিনটা লোড আমরা ডেল্টা কানেক্ট করতেছি কারেন্ট প্রবাহ না করলে বলবো দাঁড়াও তুমি এমনি বুঝবা যে কারেন্ট প্রবাহ আসলে লাগবে কেন কারণ ডেল্টার বেলায় রিলেশন আসবে কাদের আমি জানি ডেল্টার বেলায় রিলেশন আসবে কাদের বলো ডেল্টা ভ্যালি রিলেশন আসবে কারেন্টের রিলেশন আসবে যেমন আমরা স্টারের মেলায় পাইছিলাম লাইন ভোল্টেজ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ফেজ ভোল্টেজ আর অ্যাঙ্গেল কত ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মনে আছে যে ফেজ কত ডিগ্রি হয় প্লাস 30 ডিগ্রি মনে আছে কিনা জানি না তোমাদের শুধু ভিএল ইকুয়াল রুট থ্রি ভিভি বললে কিন্তু হবে না সাথে কী আনতে হবে অ্যাঙ্গেলটাও বলতে হবে তাহলে দেখো এই হচ্ছে এটা তোমার এ পয়েন্ট এটাকে আমরা বি পয়েন্ট বলি আর এটাকে আমরা বলেছি সি পয়েন্ট তাহলে বি এর সাথে আমরা লোড লাগালাম আর সি এর সাথে হচ্ছে এরকম তাই তো এখন মনে করো যে এই ফেজেও আমরা যেই পরিমাণ যে লোড লাগাইছি এইখানেও ঠিক সেম লোড এখানেও কত মানে ইম্পিডেন্সের মান হচ্ছে জেড আর অ্যাঙ্গেল হচ্ছে কত থেটা জেড একইভাবে প্রত্যেকটার ফেজেরই মানে ইম্পিডেন্সের মানগুলো কি একই তাই না তো এই জায়গায় এই হচ্ছে মোটামুটি আমার অবস্থা এখন
এইটাকে আমরা কি বলি, একটা ফেজ বলি না? এইটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। মনে পড়ে আমাদের একদম প্রথম লেকচারে দেখাচ্ছিলাম যে এটা একটা ফেজ, ফেজ আর কি ফেজ। তাহলে বোঝার বিষয় হচ্ছে যে এটাও কিন্তু একটা ফেজ, এইটা একটা ফেজ, এটাকে একটা ফেজ, একইভাবে এইটা, এইটা, এগুলাকে সব ফেজ ফেজ। আর লাইন বলি কাকে? ফেজ টু ফেজের মধ্যকার যে ভোল্টেজ বা যা কিছু সেটাকে আমরা কি বলি? লাইন বলি। তার মানে কিন্তু দেখো এইগুলো কিন্তু ফেজ, তাই না? আর এইটাকে মোটামুটি আমরা বলতে পারি যে লাইন বলতে পারি আর কি, তাই না? কারণ দেখো এটা যদি ফেজ হয়, তাই না, এটা যদি এক ফেজ হয়, তাহলে এই ফেজ আর এই ফেজ এদের মধ্যকার একটা কানেকশন তো পাইছি আমরা, তাই না? তো এইগুলোকে আমরা আসলে কি বলবো? লাইন বলবো। তাহলে এইখানের যে কারেন্ট, ওই কারেন্টটাকে আমরা বলবো কি বলো? আই এ। আই এ বলতে পারি না, এ আর এ পয়েন্টের মধ্যকার কারেন্টটাকে বলতে পারি আই এ। কিন্তু এই আই এটা হচ্ছে লাইন কারেন্ট, লাইন কারেন্ট, সেটাকে আমরা বলতেছি আই এ। একইভাবে এখানেও যাবে আই বি, সেটাও লাইন, সেটাকে আমরা আইবি দ্বারা রিপ্লেস করতেছি। একইভাবে এখানেও আইসি লাইন, সেটাকে আমরা কী বলছি বলো? আইসি, তাই না? এখন লাইন কারেন্টগুলো বুঝতে পারলাম, এবং আমরা ডিরেকশান কিন্তু দেখো সোর্স থেকে লোডের দিকে কারেন্টগুলো দিচ্ছি, সোর্স থেকে কোন দিকে দিচ্ছি? লোডের দিকে কারেন্টগুলো দিচ্ছি। উল্টা দিকে কারেন্ট আসার কোনো পসিবিলিটি নাই, বা থাকলেও দেখাবো না, বুঝতে পারি? কারণ আমরা জানি সোর্স থেকে কারেন্ট যাবে কোথায়? লোডে। তাহলে সোর্স থেকে লোডের দিকে কারেন্টগুলো দেখানো হয়েছে, এটু তো ক্লিয়ার। এখন ফেজের ভেতরে কী কারেন্টগুলো ফ্লো করবে, তাই না? তো আমরা ধরে নিচ্ছি এটা কোন ফেজ সিকোয়েন্স? এবিসি, এবিসি ফেজ সিকোয়েন্সের একটা সিস্টেম, তাই না? তার মানে কারেন্ট ফ্লো করবে এ থেকে বিতে, বি থেকে সিতে, আবার কি সি থেকে এতে। তাহলে আমরা এইদিকে এ আর বি এদের মধ্যে কারেন্ট ফ্লো করবে এ থেকে বি এর দিকে, যেটাকে আমরা বলতেছি আই এ বি, বুঝতে পারা গেছে? আর এদিকে ফ্লো করবে কি বলো? আইবিসি, আইবিসি, কথা বলো, অবশ্যই বলবো। আই এ বি, আই বি সি আর কি হবে? আই সি এ। এই হচ্ছে আমাদের অবস্থা, তাই না? তো এই জায়গায় দেখো তো আমরা এই, আচ্ছা আমি একটু পরিচয় করে দিই। তোমাকে যদি এই প্রুফে বলা হয় যে লাইন কারেন্ট কোনগুলো, তাহলে কি বলবো? আই এ হচ্ছে একটা লাইন কারেন্ট, আই বি একটা লাইন কারেন্ট, আই সি আর একটা লাইন কারেন্ট। তোমাকে যদি বলা হয় ফেজ কারেন্ট কোনগুলো, আই এ বি, আই কি বলবো? এ বি, তাই কি না? আই এ বি, তারপরে কি আই বি সি, তারপরে কি বলো? আই সি এ। তাহলে আমি রিলেশন বিল্ড আপ করার ট্রাই করতেছি। এখন কথা হচ্ছে যে এই লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ডেল্টায় সমান হবে না, লাইন কারেন্টগুলো আর ফেজ কারেন্টগুলো ডেল্টায় কী হবে না? সমান হবে না। কারণ দেখো এই যে আই এম, এটা কি কারেন্ট? লাইন কারেন্ট না? এইখানে আসার পর কয়টা ব্রাঞ্চ পাইছে? দুইটা, দুইটা ব্রাঞ্চ পাইছে না? তাহলে এই যে ফেজ কারেন্টের মান আই সি এ আর আই এ বি, এই ফেজ কারেন্টগুলোর মান কি কখনো এর সমান হতে পারবে, বা লাইন কারেন্টের সমান হতে পারবে কোনো দিন? পসিবল? কারণ এখানে তো, এখানে তো এসে দুই ভাগে ভাগ হওয়ার পসিবিলিটি আছে, অথবা উল্টা বলতে পারি যে এই পথে একটা কারেন্ট আসছে, এই পথে একটা কারেন্ট আসছে, সেটা আসছে এই জায়গায় কারেন্ট। তাহলে এইবার কিন্তু এই ফেজের যে কারেন্টগুলো, এই ফেজ, এই ফেজ, এই ফেজ, এই কারেন্টগুলো কিন্তু এইবার লাইন কারেন্টের কি না? সমান না। কিন্তু স্টারের বেলায় কি ছিল একটু বলো তো? সমান ছিল, সমান ছিল না স্টারের বেলায়? স্টারে ধরো এই যে আমার নিউট্রাল না, ধরো এইখানে আমরা একটা লোড লাগালাম স্টারে, কথার কথা না, এটা হয়তো আমরা একটা লোড লাগালাম, তিন ফেজে তিনটা লোড লাগালাম, এখানে একটা লোড লাগালাম, আবার এখানে থেকে একটা লোড লাগালাম। তাহলে এইটাই, এইটা, এটা হচ্ছে কি লাইন কারেন্ট না? লাইন কারেন্ট, এটা কি তার লাইন কারেন্ট? আর এইগুলা কি ফেজ না? এইগুলা কি ফেজ না? মানে যাই হোক, এই এই ফেজ, এইটাও কি একটা ফেজ না? মানে একটা লাইন আর একটা নিউট্রালের মধ্যকার ইয়েটাকে আমরা কী বলি? ফেজ বলি না, আবার যাই বলো না কেন। তো এইটাকে আমরা আসলে, তার মানে এই লাইন কারেন্ট যেটা হবে এইটার ফেজ কারেন্টটা কী হবে? একই না? স্টারের বেলায় লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি সমান? কিন্তু ডেল্টার বেলায় কি তাই হবে? ডেল্টার বেলায় কিন্তু হবে না। এই জন্য বুঝতে পারতেছি যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কী হবে? আলাদা আলাদা হবে, বুঝতে পারা গেছে? এবার মজার বিষয় আছে, দেখো এটা কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ না?
এটা কি ভোল্টেজ ফেজ ভোল্টেজ আর এইটাকে আমরা যদি এইখানে একটা তার ধরি এই যে এরকম বলি তাহলে এই যে এবি ভোল্টেজটা যেটা পেলাম এই যে এটা এই ভোল্টেজটা পেলাম না এটা কি ভোল্টেজ বলো তো লাইন ভোল্টেজ না এটা কি ভোল্টেজ বলো লাইন বাট ওইটাই কি ভোল্টেজ বলো তো ফেজ ভোল্টেজ না ভালো করে খেয়াল করো এইটা কি ফেজ না এটা কি ফেজ না এটা কি ফেজ তাহলে আমরা দুই তারের মধ্যে যদি ভোল্টেজ মাপি তার আমরা কি বলি লাইন ভোল্টেজ বলি না তাহলে দেখো তো লাইন ভোল্টেজের প্যারালালে কি চলে আসতেছে ফেজ ভোল্টেজ না তাহলে ডেল্টার বেলায় ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সমান বুঝতে পারা গেছে কিন্তু স্টারের বেলায় কি সমান ছিল স্টারের বেলায় সমান ছিল দেখো তো স্টারের বেলায় এটা হচ্ছে কি ভোল্টেজ ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ ছিল কোনটা এই যে এটা লাইন ভোল্টেজ ছিল না তাহলে লাইন ভোল্টেজ চালাইতে গেলে কয়টা ফেজ ভোল্টেজ চলে আসছিল দুইটা ফেজ আমি যদি লুপ চালাই এভাবে কয়টা ফেজ ভোল্টেজ চলে আসছিল ভিতরে দুইটা ফেজ ভোল্টেজ চলে আসতেছিল না তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ তো সমান এই জন্য রিলেশন চলে আসছিল ভিএল ইকুয়াল টু থ্রি ভিপি লাইন ভোল্টেজ হবে রুট থ্রি ভিপি ফেজ ভোল্টেজের রুট থ্রি টাইমস বুঝতে পারা গেছে যাই হোক এত কিছু কথাবার্তা আরও পরে বলা যাবে সমস্যা নেই আমরা প্রুফের দিকে আগাই বুঝতে পারা গেছে তাহলে এইটুকু শিওর ডেল্টার বেলায় ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি এই নিয়ে কোনো প্রকার বাকবিদণ্ডা নাই ঠিক আছে তাহলে আমরা প্রথমে ট্রাই করি আমাদের ফেজ কারেন্টগুলো বের করে ফেরা এবং শিওর যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কখনোই কি হবে না সমান হবে না তাহলে আমরা রিলেশন মানে সম্পর্ক খোঁজার ট্রাই করতেছি লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যকার রিলেশন বের করার আমরা ট্রাই করতেছি আর কি তাহলে আমরা প্রথমে আইএবিটা বের করে ফেলি ফেজ কারেন্ট আচ্ছা আইএবি বের করো দেখো তো এই যে কারেন্টটা এখানে কারেন্ট বের করো এর ভোল্টেজ বা এর ইম্পিডেন্স তাহলে এর ভোল্টেজ কত দেখো তো এইটা না এটা কি না দেখো তো টার্মিনাল এটা কি না এর অ্যাক্রস আসছে কোনটা এইটা তাহলে সেটাকে আমরা বলতে পারি কি ভি এ বি ডিভাইডেড বাই কি এর ইম্পিডেন্স জেড থেটা জেড তাই কি না ইকুয়াল ভি বির মান কত ছিল ভি এম অ্যাট অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি বাই কত হবে জেড থেটা জেড অতএব আমরা কী বলতে পারি ভি এম বাই জেড মাইনাস কত বলো থেটা জেড এটা কারণ পাইছি বলো আই এ বি তাই না তাহলে আমরা কালকে বলতেছিলাম মনে আছে যদি একটা কোনো জিনিসের ফেজের হোক বা লাইনের হোক যে কোনো একটা কোয়ান্টিটি আমরা বের করতে পারলে বাকি দুইটা বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না জাস্ট কী করবো মাইনাস ওয়ান টোয়েন্টি আর কি প্লাস ওয়ান টোয়েন্টি করে দিলেই থেটা জেড উপরে চলে গেলো না জিরো ডিগ্রি মাইনাস থেটা জেড আচ্ছা দেখো তাহলে এইখানে আইএবি তাহলে আমরা আইবিসিটা বের করি আইবিসি মানে কি এ জায়গার কারেন্ট না তাহলে এর অ্যাক্রস দেখো তো কোন ভোল্টেজটা আছে এটা আছে না তাই কি না কত আছে ভি বিসি সেটা মান কত ভি এম মাইনাস কত ওয়ান টোয়েন্টি বাই কত হবে জেড থেটা জেড তাই তো নাকি তাহলে কত হবে বি এম বাই জেড মাইনাস থেটা জেড মাইনাস কত বলো একশো বিশ ওয়ান টোয়েন্টি পাইসি আচ্ছা আই এ বি বিসি আই সি এ বের করো আই সি এ কোনটা এই কারেন্টটা না দেখো তো এর অ্যাক্রসে ভোল্টেজ কোনটা আছে এইটা না তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত ভি এম এটার অ্যাঙ্গেল কত প্লাস ওয়ান টোয়েন্টি বাই কত হবে জেড থেটা জেড ইকুয়াল হবে কত ভি এম বাই জেড মাইনাস থেটা জেড আর কত হলো প্লাস ওয়ান টোয়েন্টি তাহলে এত কিছু হিসাব করার দরকার ছিল না যে এর অ্যাক্রসে কী ভোল্টেজ আবার কি এর অ্যাক্রসে এত কিছু দরকার ছিল আমরা একটা পেয়ে গেছি এর সাথে মাইনাস ওয়ান টোয়েন্টি করলে পরেরটা পাবো প্লাস ওয়ান টোয়েন্টি করলে তারপর একটা পাবো আইএবি আইবিসি আর কি আইসি বুঝতে পারা গেছে তাহলে এইগুলো সব কী কারণ বলো তো আইএবি ফেজের না 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 ফেজের কারেন্ট না রিলেশন কি ফেজের কারেন্ট তাহলে আমরা রিলেশন বের করে ট্রাই করতেছি ফেজ কারেন্টের কারণ মধ্যে কারেন্ট তুমি দেখেই বুঝতে পারতেছ যে এই কারেন্টের মান এদের আর এদের সমান হবে না কারণ এই কারেন্টটা এখানে এসে কয় ভাগে কয়টা পথ পাচ্ছে দুইটা পথ পসিবিলিটি সুতরাং এখানে লাইন কারেন্টটা ফেজ কারেন্ট কি হবে না ঠিক আছে তাহলে আমরা লাইন কারেন্টটা ফেজ কারেন্ট বের করে দেওয়ার জন্য প্রথমে আমরা এই এ পয়েন্টে একটা কেসিএল চালাই একটা এই নোডে আমরা কী চালাই একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে অ্যাট নোড এ আমরা এ নোডে কী চালাই কেসিএল অ্যাপ্লাই করি তো এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি দেখো তো এই নোডে কয়টা কারেন্ট আসতেছে আই এ আসতেছে আর আইসি আসতেছে
তাহলে আমরা কি বলতে পারি আই এ প্লাস আই সি এ আই এ প্লাস আই সি এ বেরোচ্ছে কোনটা আই এ বি পারি তাহলে আই এ রাখলাম আমরা বের করবো তো লাইন কারেন্ট নাকি আই বের করবো না আমরা তাহলে আই এস ডি বের করতে চাই তাহলে কত হবে আই এ বি মাইনাস কত হবে বলো আই সি এম তাই কিনা বুঝতে পারা গেছো তো তাহলে দেখো তো এই আই এটাকে লাইন কারেন্ট না আই এ বিটা কি বলো ফেস কারেন্ট ফেস কারেন্টটা কত হবে বলো ভি এম বাই জেড আই বি মান তো পাইছি নাকি ভি এম বাই জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো মাইনাস থেটা জেড আই সি এর মানটা বসাও ভি এম বাই জেড অ্যাঙ্গেল মাইনাস থেটা জেড প্লাস কত হবে 120 ডিগ্রি বুঝতে পারা গেছে ওকে তাহলে দেখো তো এই আই এটা রাখলাম আমরা এখান থেকে ভি এম বাই জেড আর মাইনাস থেটা জেড এটা কমন দিলাম তাই না মানে এটা সহ কমন দিলাম পুরাটা তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে মাইনাস এটা সব বের হয়ে গেছে না তাহলে এখানে শুধু ওয়ান থাকে আর অ্যাঙ্গেল কত থাকে বলো 120 তাহলে ওয়ান অ্যাঙ্গেল কত বলো প্লাস 120 এটুকু বোঝে নাই কে বলেন মাইনাস হবে এখানে একটা মাইনাস হবে এটা বোঝেন নাই কে দেখেন দেখেন ভালো করে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি আই এ রাখলাম তাই না আই এটা কি কারেন্ট লাইন কারেন্ট ভি এম বাই জেড আর এ পাশে কী আছে মাইনাস থেটা জেড এরকম তো আছে নাকি এইটুক ক্যালকুলেটার আপনারা যদি করেন তাহলে দেখবেন আপনি মান পাচ্ছেন এরকম রুট থ্রি অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 30 এরকম পাচ্ছেন রুট থ্রি অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 30 এরকম পাইছেন বুঝতে পারছেন তাহলে এই রুট থ্রিতে আমরা কী করতে পারি সামনে আনতে পারেন আচ্ছা আগে বল এইটা আমরা এইটাকে আমরা কী বলতে পারি বলেন তো ভি এম বাই জেড মাইনাস থেটা জেড ভি এম বাই জেড মাইনাস থেটা জেড এটার কি আমরা কি আই এ বি বলতে পারি কী বলতে পারি বলেন আই এ বি পারি কিনা বলেন পাইছি আই এ বি পাইছি আর সামনে তো রুট থ্রি আছে তাহলে এখানে আমরা কী করতে পারি রুট থ্রিটা সামনে আনতে পারি আর অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন মাইনাস 30 ডিগ্রি তাই কিনা এখন দেখেন তো মজার বিষয় এই আই এটা কি কারেন্ট বলেন লাইন কারেন্ট তাহলে এটাকে আমরা কি বলতে পারি আই এল বলতে পারি রুট থ্রি এ আই আই এ বিটা কি কারেন্ট বলেন ফেস কারেন্ট না আইপি তাই কিনা পাইছি তো আইপি নাকি আর এটাকে আমরা কি বলতে পারি মাইনাস 30 ডিগ্রি তাহলে এটাই হচ্ছে আপনার সে রিলেশন লাইন কারেন্ট এবং ফেস কারেন্টের মধ্যকার সম্পর্ক লাইন কারেন্ট হবে ফেস কারেন্টের কত গুণ রুট থ্রি গুণ আর অ্যাঙ্গেল হবে কত আর স্টারের বেলায় কী পেয়েছিলাম লাইন ভোল্টেজ হবে ফেস ভোল্টেজের রুট থ্রি গুণ প্লাস 30 আর ডেল্টার বেলায় কি কারেন্টের রুট থ্রি এবং সেটা মাইনাস 30 এখন দেখেন আমি এখান থেকে আমি কি আই আই এ বের করতে পারছি না তাহলে আমি বলছিলাম আমি যে কোনো কিছুর হয় ফেজের কারেন্ট হোক ফেজের ভোল্টেজ হোক লাইনের কারেন্ট হোক লাইনের ভোল্টেজ হোক যে কোনো একটা বের করতে পারলে বাকিগুলো আমরা কী করতে পারবো বের করতে পারবো তাহলে আমরা আই এ বের করতে পারছি তাহলে আমরা তো আই বি এ বের করতে পারবো আই সি কোনো চেঞ্জ হবে না শুধু মাইনাস 120 আর কত করে দিলে শেষ তাহলে আই বিটা কথা হবে বলেন রুট থ্রি আই বি আই এ বি কোনো চেঞ্জ হবে না অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 30 আর কত মাইনাস 120 তাহলে আইবি পেলাম এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো বলো আই সি এর মান পেয়ে যাবো রুট থ্রি আই এ বি না 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 কোনো চেঞ্জ হবে না মানের কোনো চেঞ্জ হবে না শুধু কী হবে 120 প্লাস 120 হবে কোনো চেঞ্জ হবে না শুধু জাস্ট প্লাস 120 আর কি মাইনাস 120 বুঝতে পারা গেছে নেন তাহলে এইগুলো হচ্ছে কি লাইন কারেন্ট আর ফেস কারেন্টের মধ্যকার আমরা কী পেলাম বলেন সম্পর্ক পেলাম ঠিক আছে এখন এই জিনিসগুলো আমরা একটু কিসে দেখতে চাচ্ছি আমরা একটু ভেক্টর ডায়াগ্রামে যে এগুলো আসলে ভ্যালিড কিনা ভেক্টর ডায়াগ্রাম অনুযায়ী ঠিক আছে নেন তাহলে ভেক্টর ডায়াগ্রামে দেখানোর জন্য আমাদের যে প্রথম কাজ সেই প্রথম কাজটা হবে হচ্ছে আমরা ভোল্টেজগুলো দেখাবো আগে তাই না প্রথমে কী দেখাবো ভোল্টেজ দেখাবো নাও তাহলে দেখো আমরা এইটাকে দেখাতে পারি না ভি এ বি পারি কিনা বলো এটা দেখাতে পারি কিনা
এই ভিএভির অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? জিরো জিরো ডিগ্রি না? গতকাল আমরা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কি বলো ভিএবি, তাই না? এটা ইয়ে কত ভিএম, এটা অ্যাঙ্গেল জিরো, ভিবি দেখাচ্ছি। আচ্ছা ভিবিসি দেখাও, এইটার কত ডিগ্রি? মাইনাস মাইনাস 120, তাই কি না? তাহলে ভি এ বি গেল, এটা কি বলো ভি বি সি ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো? মাইনাস 120 দেখাইছি। আচ্ছা এবার আসো, এবারটা কত? প্লাস 120 না? তাহলে প্লাস 120 মানে ক্যান্টি ক্লক এই যে এইদিকে প্লাস 120, বুঝতে পারে গেছো? তাহলে এটা হচ্ছে ভি এ বি বি সি, আর এটা কত বলো সি এ, এটা কত ভি এম, এটা অ্যাঙ্গেল হচ্ছে কত বলো প্লাস 120, বুঝতে পারা গেছে? এবার আসো, তাহলে ভাই আমি ভোল্টেজগুলো দেখালাম, কিন্তু দেখা রিলেশন দেখাবো কার, কারেন্টের লাইন কারেন্ট আর কি ফেজ কারেন্ট। তাহলে এগুলো দেখালাম কি সব? ফেজ ভোল্টেজ দেখালাম না? এগুলো কি বলো সব? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ, তাহলে এবার ফেজ কারেন্টগুলো দেখাও। ফেজ কারেন্টগুলো কি হবে? ভি এম বাই জেড হবে, কি হবে মান কত হবে? ভি এম বাই জেড, আর অ্যাঙ্গেল কত বলো? মাইনাস থেটা জেড। এইটা কত ডিগ্রিতে আছে বলো? জিরো। জিরো ডিগ্রি না? তাহলে আই এ বি দেখাইতে গেলে কত ডিগ্রি যাইতে হবে? থেটা জেডে যাইতে হবে, মানে এই পরিমাণ অ্যাঙ্গেল মাইনাস যাইতে হবে, এটা জিরো ডিগ্রি। তাহলে মাইনাস থেটা জেড হবে কি, মানে নেগেটিভ দিকে হবে না, এই যে এরকম কোনটা দিকে, এই যে এরকম না, তাই কি না? বুঝতে পারা গেছো তো নাকি? এইটার আমি একটা অন্য কালারের পেন দিয়ে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমার কথা কি বোঝা গেছে? আমি এবার দেখাবো কারে, আই এ বি কে কত ডিগ্রিতে? মাইনাস থেটা জেড। তাহলে মাইনাস থেটা জেড মানে কোন দিকে? সে কি এই দিকে না, নেগেটিভ দিকে না, জিরো ডিগ্রি থেকে মাইনাস থেটা জেড। তাহলে এটাকে মনে করো আমরা এই যে এই বরাবর এইটা দেখালাম হচ্ছে কি বলো? মাইনাস থেটা জেড। এটা হচ্ছে তোমার সেই আই এ বি, তাই কি না? এবং আই এ বিটা কত ডিগ্রিতে আছে? এই সেই মাইনাস থেটা জেড পরিমাণ অ্যাঙ্গেল আছে আর কি, ঠিক আছে? বাকিটা দেখাতে পারবো না। আই বি সি, আইবিসি কি 120 মাইনাস থেটা জেড, আর কত? মাইনাস 120। 120 এই অ্যাঙ্গেলে যাইতে হবে না? তাহলে মাইনাস 120 তো আমি যাব গেছি অলরেডি, এই জিরোতে সবসময় রেফারেন্স কিনতে পারি, এটা এখান থেকে তো মাইনাস 120 গেলাম, আরও কতটা যাইতে হবে? মাইনাস থেটা, মাইনাস থেটা জেড। তাহলে এই যে সে মাইনাস থেটা জেড পরিমাণ, বুঝতে পারছেন কি? তাহলে এটা হচ্ছে আই এ বি, এটা কত বলেন? আই বি সি। দেখেন আই সি এ পরিমাণ যেতে গেলে কী করতে হবে বলেন? এখানে দেখেন, ভালো করে দেখেন, এখানে মাইনাস থেটা জেড, আর আমি এই প্লাস 120 এর পরিবর্তে আমি কত লিখতে পারি? মাইনাস 240 লিখতে পারি, কত লেখাচ্ছিলাম? তাহলে আমি আগে যাব কত দূর? মাইনাস 240 এ যাব। তাহলে এটুক গেলাম কত? 120। এটুক গেলাম কত? 240। আরও যাবো কতটুকু? মাইনাস, আরও নেগেটিভ দিকে থেটা জেড পরিমাণ যাবে, থেটা জেড পরিমাণ গেলাম। বুঝতে পারেন না মানে না? তাহলে আই বি আই বি সি, আর এটা কত বলেন? আই সি এ পাইছি আমরা। ওকে, তাহলে এগুলো সব কি গেল? ফেস কারেন্ট, ফেস কারেন্টের সব শেষ। এবার কি দেখাও বলো? লাইন কারেন্ট, ঠিক আছে? লাইন কারেন্ট দেখো, এখন দেখো তো লাইন কারেন্টের জন্য লাইন কারেন্ট বের করছি কি দিয়ে? কেসিএল অ্যাপ্লাই করছিলাম না? কেসিএল অ্যাপ্লাই করে লাইন কারেন্টে বের করছি ইন টার্মস অফ ফেস কারেন্টে, ফেস কারেন্ট দিয়ে বের করছি। এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? আই এ বি প্লাস মাইনাস আই সি এ লিখতে পারি। তাহলে আই এ বি কই, এই যে আই এ বি পাইছি, কিন্তু আমার কি আই সি এ দরকার নাকি মাইনাস আই সি এ? মাইনাস আই সি এ। তাহলে আই সি এ কোন দিক আছে? এই যে আই সি এ। তাহলে এটাকে ধরে উল্টাই দিলে কি হবে? মাইনাস আই সি। তাহলে ওটাকে ধরে কি করে দাও বলো, উল্টাই দাও, বোঝেন না নাকি? তাহলে এটা হচ্ছে কথা বলেন মাইনাস আই সি এ। এখন এই দুজনের ভেক্টোরিয়াল যোগ করলে আমরা কি পাবো বলেন? আই এ। যোগ করার নিয়ম তো মনে আছে নাকি? একজনের ঘাড়ের থেকে ওর দিকে ফলো করবো, তাই কি না? এইটার থেকে এর দিকে ফলো করবো, বুঝতে পারছেন? তাহলে আপনি আপনার কি পেয়ে গেছেন বলেন? কাঙ্ক্ষিত সেই, এই যে সে শুরু, আর এই হচ্ছে কি আপনার সেই শেষ, এটাই হচ্ছে কি আপনার সেই বলেন আই এ, বুঝতে পারছেন? বাকিগুলো আপনি বের করতে পারবেন না? দেখেন আমি এখানে করে রাখছি অলরেডি, দেখুন। তাহলে এইটা গেল আই এ বের করলাম, তাই না? এবার যদি তোমার কি বের করতে বলতো যে ভাই আই বি বের করো, তাহলে আই বি, আই বি বের করার জন্য এই নোডে কেসিএল অ্যাপ্লাই করো।
তাহলে আই বি আসতেছে আর কি আসতেছে আই এবি আসতেছে তাহলে আই বি প্লাস আই এবি ইকুয়াল হবে কি কারণ বলো আই বি সি আই বি সি তুমি বুঝতেছো না নাকি আসলে আসছে নাকি আমি যদি আই বি বের করতে চাই তাহলে এখানে আই বি এখানে কেসিএল অ্যাপ্লাই করা লাগবে এ স্যার ঘুমাচ্ছে কেন ঘুমায় চোখ লাল হয়ে গেছে আই বি ইকুয়াল আই এবি প্লাস কত হবে আই বি সি তাহলে আমি যদি আই বি বের করতে চাই তাহলে আই বি সি তো থাকবে নাকি প্লাস মাইনাস হবে কত বলো আই এবি বুঝতে পারছেন না বুঝেন নাই তাহলে এ দেখেন এই এই যে আপনি তো আই বি পাবেন কীভাবে আই বি সি তো আপনার কাছে আছেই আর লাগবে কি মাইনাস আই এবি তাহলে আই এবি এটাকে আই বি না এটা উল্টা দিলে কী হবে মাইনাস আই এবি নাকি আই এ বির উল্টা আর কি হ্যাঁ এটা হচ্ছে কত সেই মাইনাস আই এ বি এখন এই দুটাকে জাস্ট অ্যাড করে দিলে কি হয়ে যাবে আপনার সেই হ্যাঁ এই যে আপনি আই এ ছিল তাহলে এখান থেকে আপনি কি পেয়ে যাচ্ছেন বলেন আই বি পাবেন বুঝতে পারছেন একইভাবে আপনি যদি আইসি বের করতে চান এই গেল কার আই বির জন্য চলে গেল একইভাবে আপনি যদি কিছু আইসি বের করতে চান তাহলে সি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে তুমি যদি সি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো তাহলে আইসি আসতেছে কি আর আইবিসি আগত কারেন্টের যোগফল ইকুয়াল হবে কি নির্গত কারেন্ট অতএব আইসি পাবো কি বলো আইসি এ থাকবে মাইনাস কত হবে আইবিসি লাগবে তাহলে আইসি এ কই তোমার এই যে আইসি আছে আর লাগবে কি আইবিসি আইবিসি কোন মাইনাস আইবিসি কোনটা এটার উল্টা নাকি তাহলে এই দুজনকে জাস্ট অ্যাড করে দিলেই কি হবে আইসি পাবো তাই কি না তো এটা পাচ্ছে কথা বলেন আইসি এবার দেখেন ভালো করে দেখেন এইবার এই গেল প্রত্যেকটার মান হ্যাঁ এবং এই আইবির এই আই এর মান আইবির মান এবং আইসির মান হবে কি বলেন এই যে এগুলা কি বলেন তার ফেস কারেন্ট না এই যে আইবিসি কি তার ফেস কারেন্ট এই ফেস কারেন্টের দৈর্ঘ্য বেশি নাকি এই লাইন কারেন্টের দৈর্ঘ্য বেশি তাহলে লাইন কারেন্ট হবে ফেস কারেন্টের কত গুণ রুট থ্রি যে প্রুফ করলাম আমরা রুট থ্রি ঠিক আছে রুট থ্রি গুণ হবে কি তার ফেস কারেন্ট রুট থ্রি গুণ আইপি রুট থ্রি গুণ কত হবে আইপি আইপি মানে ফেস কারেন্ট দেখি এবার অ্যাঙ্গেলগুলো সব ঠিক আছে কিনা দেখেন তো এই যে আই এ আর এই যে আই এ বি তার মানে আই এ আর আই এ বি এদের মধ্যকার অ্যাঙ্গেল কত হবে মাইনাস থার্টি না তাহলে আই এ বি থেকে মাইনাস থার্টি পরিমাণ গেলেই আমরা কী পেয়ে যাবো আই এ পাবো তাহলে এবার আসেন দেখেন এটা কী বলেন আই এ বি না আই এ বি থেকে মাইনাস থার্টি পরিমাণ গেলেই আমি কী পেয়ে গেছি আই এ তাহলে এই যে অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি বলেন থার্টি ডিগ্রি বুঝতে পারছেন বুঝতে পারছেন এবার দেখেন আমি আবার এই ঘটনা দেখো প্রত্যেকের হচ্ছে আই বি থেকে আমরা যদি আই বিসি থেকে কী করি আমরা যদি আইবিসি থেকে মাইনাস থার্টি পরিমাণ যাই তাহলে কী পাচ্ছি বলেন আই বি পাবো আইসি থেকে মাইনাস থার্টি পরিমাণ গেলে আমরা কী পাবো আইসি পাবো না তাই কি না বুঝতে পারা গেছে ক্লিয়ার তো নাকি আচ্ছা নাও তাহলে এবার দেখো আই বি আমি আমি এখান থেকেও আসতে পারি দেখো আমি যদি আই এ বি থেকে মাইনাস দেড়শো ডিগ্রি পরিমাণ যাই তাহলে আমরা আইবি পেয়ে যাবো আই এ বি আছে কই বলো এই যে আই এ বি তাই কি না আই এ বি থেকে কত ডিগ্রি পরিমাণ যাবো মাইনাস দেড়শো তাহলে এইটা থেকে এইটুকু হচ্ছে কত একশো বিশ আর এইটুকু হচ্ছে কত তিরিশ দেড়শো আবার আমি যদি এখানে এখানে কত মাইনাস দুশো চল্লিশ ইউজ করা যেতে পারে না প্লাস একশো বিশের পরিবর্তে মাইনাস দুশো চল্লিশ তাহলে আই এ বি থেকে মাইনাস দুশো চল্লিশ এবং আরও তিরিশ ডিগ্রি যাবো তাহলে আই এ বি থেকে একশো বিশ একশো বিশ দুশো চল্লিশ আরও মাইনাস তিরিশ তাহলে আইসি পেলাম বুঝতে পারা গেছেন দেন এত কিছু লাগবে না সোজা হিসাব মানে জাস্ট বোঝানোর জন্য আর কি বুঝালাম আর কি এখন শোনেন যেটা আসলে মূল কথা এত গেজাগেজি করতেছি যেটা বলার জন্য একটা সামারি টানা দরকার যে আমরা আসলে কী কী পাইলাম আর কী কী হারাইলাম বুঝতে পারছেন তাহলে সেই সামারিটাই আমাদের দরকার এবং সামারির পর একটা ট্রিক আমাদের মনে রাখতে হবে এবং আমাদের ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে সামারি দরকার আমাদের একটা
আসলে কি কি পাইলাম নেন একটু দুপদাপ করে দেখাই দেই। এটা হচ্ছে আমার কি কানেকশন বলেন, ভাব দেখি বুঝতে পারছেন এটা কি স্ট্যান্ড না, কারণ আলটিমেটলি করতে তো হবে ম্যাথ। এত কনসেপ্ট ক্লিয়ার করে যদি ম্যাথ না পারি তাহলে হবে নেন। এটা কি কানেকশন বলেন, স্টার কানেকশন বলেন, এটা এ, এটা এ, এটা বি, আর এটা কি বলেন সি। এই অ্যাঙ্গেলটা কত বলো, জিরো ডিগ্রি, ভি এম মাইনাস, ভি এম অ্যাঙ্গেল কত মাইনাস 120, 120 প্লাস, ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলেন প্লাস 120। নেন এবার আসেন, তাহলে এই লাইন এটা এটা তো নিউট্রাল নাকি, এটা হচ্ছে কি তার নিউট্রাল না, নিউট্রাল। তাহলে এইটাকে এ, এটাকে বি, এটাকে আমরা কী বলতেছি বলেন, সি বলতেছি। তাহলে এইটাকে একটা ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ আর কি, ফেজ ভোল্টেজ। আর এই যে এ প্রান্ত অর্থাৎ এ এন, ভি এ এন, ভি বি এন আর কি ভি, এগুলো কি বলেন সব গেছে তার ফলাফলের ফেজ এ এন বি এন আর কি বলেন, এগুলো কি ভোল্টেজ বলেন, ফেজ ভোল্টেজ। ভি এ বি, ভি বি সি, ভি সি এ, এগুলো কি বলেন লাইন ভোল্টেজ। তাহলে এ প্রান্ত আর বি প্রান্ত এই দুই প্রান্তের মধ্যকার যে বলে সেটা কি বলবো, লাইন ভোল্টেজ। এটাকে আমরা কি বলবো বলেন, বি সি, লাইন ভোল্টেজ, বুঝতে পারছেন। আর একটা কি পাবো বলেন, এই যে সেই সি এ, তাই কি না, বুঝতে পারছেন নাকি, বুঝেন না আপনারা, ঠিক আছে। তাহলে বলেন এই ভোল্টেজটা কি বলেন, লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ, এটাও কি লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ আর লাইন ভোল্টেজ হচ্ছে এই যে এই যে ফেজ ভোল্টেজ হচ্ছে এইটুক, লাইন ভোল্টেজ হচ্ছে দুই তারের মধ্যে। তাহলে বলেন ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি সমান স্টারের, না ফেজ ভোল্টেজ তো এইটা আর লাইন ভোল্টেজ তো এইটা। তাহলে এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ভোল্টেজের মধ্যকার ভোল্টেজের ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে কথা হচ্ছে লাইন ভোল্টেজ হবে √3 Vp, আর অ্যাঙ্গেল কত বলেন +30, একটা যদি পেয়ে যাই পাবো, ভোল্টেজের হিসাব চলে গেল। এবার আসবে কি বলেন, কারেন্টের হিসাবে আসো, তাই না, এইটা এই কারেন্টটা কি কারেন্ট বলেন, ফেজ কারেন্ট না, ফেজের থেকে যে কারেন্টটা বেরোবে সেটা তো ফেজ কারেন্ট, আবার এটা কি কারেন্ট, সে ফেজ কারেন্ট, এটা কি লাইন কারেন্ট না, আই এল, আর এটা কি বলেন আইপি, আইপি। তাহলে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট কি সমান, তাহলে স্টারের বেলায় লাইন কারেন্ট ওজ আ ফেজ কারেন্ট, ফেজ কারেন্ট কি, তাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, বুঝতে পারছি। ঠিক আছে, এই কথাগুলি আমরা ডেল্টার ক্ষেত্রে একটু রিভিউ করে টানি, তাহলে মোটামুটি আমাদের ফাইনালি স্টার ডেল্টার প্রুফ মোটামুটি শেষ। আমরা ডেল্টা কানেকশানে আসি, ডেল্টার বেলায় বলেন ভোল্টেজ কি হচ্ছে সমান, ডেল্টার বেলায় এটা কি ভোল্টেজ বলেন, ফেজ ভোল্টেজ না, এটা কি ভোল্টেজ বলেন, তাহলে ফেজ ভোল্টেজ যা প্যারালালে কি ভোল্টেজ, লাইন ভোল্টেজ। সুতরাং লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কি সমান। ডেল্টার বেলায় কারেন্ট কি দেখলাম, এই কারেন্টগুলোকে আমরা কি বলছি ফেজ কারেন্ট, এগুলোকে আমরা কি বলছি বলেন ফেজ কারেন্ট, আর এইগুলোকে আমরা কি বলছি বলেন লাইন কারেন্ট। তাহলে ফেজ কারেন্ট লাইন কারেন্টকে সমান হবে না, তাহলে হবে আই এল ইকুয়াল, আই এল ইকুয়াল হবে কত বলেন √3 আইপি, আইপি আর অ্যাঙ্গেল কত −30। এই হচ্ছে কথা, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্টার ডেল্টা প্রুফের সামারি, বুঝতে পারছেন। আচ্ছা, স্টারের বেলায় লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান কেন, তাই না, আমরা বলছি লাইন হবে কোনগুলো, লাইন কীভাবে বুঝবো, সোর্স আর লোড যে দিয়ে কানেকশান হবে সেগুলো কি লাইন, তাই না। তাহলে আমরা যদি ডেল্টার ক্ষেত্রে আসি, দেখো তো এটা কি সোর্স, এটা কি লোড, কানেক্ট হয়েছে কি এই তার, এই তার আর কোন তার, এইটা এই তার, তাহলে এইটাকে বলবো লাইন, এগুলোকে আমরা বলবো লাইন, বুঝতে পারছেন। তাহলে স্টারের বেলায় দেখো, তাহলে ধরো আমি এখানে লোড লাগাবো কোন জায়গায়, এই এই জায়গায় লাগাবো না, এই জায়গায়,
তাই না? তাহলে এগুলো হচ্ছে কি আমার সেই লাইন, এগুলো হচ্ছে কি লাইন, এগুলো হচ্ছে কি লাইন, তাহলে এগুলো হচ্ছে ফেজ, এগুলো হচ্ছে কি ফেজ, তাহলে আমরা নিউট্রালে লাগাই তাহলে এরা কি সিরিজ আছে না? এই যে এখানে তো ভোল্টেজ জিরো ভোল্ট, এখানে কত ভোল্ট? জিরো ভোল্ট, কারণ নিউট্রাল তো জিরো ভোল্ট, তাই না? তাহলে এখান থেকে যে পুরনো কারেন্ট বেরোবে ওই লাইনের ভেতর দিয়ে গিয়ে আবার লোডের ভেতর দিকে আবার কি ফেরত আসবে না? তাহলে এইগুলা কি কি বলবো, লাইন কারেন্ট, আর এর ভিতর যে কারেন্ট সেগুলোকে আমরা কি বলবো? ফেজ কারেন্ট। তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি বলো? সমান। তাহলে স্টারের বেলা লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান, কিন্তু ডেল্টার বেলা লাইন কারেন্ট ফেজ কারেন্ট রুট থ্রি গুণ, এবং ফেজ হবে কত ডিগ্রি? খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আমরা এতক্ষণ ধরে যাবতীয় যা প্রুফ করলাম সব কোন সিকোয়েন্সের জন্য বলেন? এবিসি ফেজ সিকোয়েন্সের জন্য, বুঝতে পারছেন? তো আপনাদেরকে আমি আর এসিবি দেখাবো না, কারণ এসিবি আপনাদের লাগে না বা এসিবি আসে না। তারপরে যদি আপনারা মানে চান আমি হয়তো বা একটু সামারি বলতে পারি যে আসলে এবিসিতে কী হয় আর এসিবিতে কী হয়, এটা আমি জাস্ট বলে যেতে পারি। আপনারা কি চাচ্ছেন সেটা বলি? শোনেন, আপনারা এতক্ষণ ধরে যা বুঝালাম, এই যে গত দুই ক্লাস বা এতক্ষণ ধরে যা বুঝলেন, এ কেউ বুঝেন আর না বুঝেন, আপনাকেও এই দুইটা মানে এই সামারিটুকু মনে রাখতে হবে, বুঝতে পারছেন? কারণ এইগুলো দিয়ে আমরা সামনে কী করবো? ম্যাথ করতে যাচ্ছি। আরও একটা বিষয় হচ্ছে যে বুঝতে পারছেন নাকি?